নমস্কার, আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। ওসব বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল বইয়ের কথা লিঙ্কন সাহেব বলেছিলেন, তার দেশের লোকেরাই কবে তা ভুলে মেলে দিয়েছে, আমাদের দেশ তো সেই কবে থেকেই। যদি সবই পিপলের হাতে হতো তাহলে পৃথিবীর চেহারা কি এমন হতো? মানুষের আঙুল রাঙিয়ে ভোট পর্ব সমাপ্ত হলেই আবার মানুষ মুশিকে পরিণত হয়, পুনর্মুশিক ভাব। তারপর হয় আপনাকে হাজিরা দিতে হবে শাজাহান বা অনুব্রতের দরজায়, অথবা লোকাল কমিটি, জোনাল কমিটির দফতরে। এর ব্যত্যয় হবে কি করে? দুটো অবশ্যই আলাদা, দুটোর চেহারা আলাদা, কিন্তু যে গেছে সেই উঠোনের দরজায় বা দফতরে সে জানে কতটা অপমান সহ্য করে সেখানে দাঁড়াতে হয়। তার নিজের হকের জমিতে লাঙল পড়বে না যদি সেখান থেকে নির্দেশ না আসে, তার দোকান বন্ধই থাকবে যদি না স্যার দাদা বলে দেয় খোলা হোক, তার চোখের সামনে বেড়া ভেঙে তার বাগান তছনছ করবে যদি এতটুকু বেগরবাই হয়। এ চেহারা তো ছিল জমিদার জোরদারদের আমলে। তারপর সেই মাতব্বরেরা সরে এলো, এলসিডিসি পার্টি বাবুরা। একসময় তিতিবিরক্ত মানুষ সেই মাতব্বরদের বিরুদ্ধে ভোট দিল, একটানা 34 বছরের মাতব্বরই শেষ হলো, এবং সেই মাতব্বরদের অধিকাংশ জামা পাল্টে নতুন খানজা খা হয়ে উঠল। তারাই কর্তা ধর্তা বিধাতা, তারাই এলাকাতে শেষ কথা, তারাই নির্বাচনের সময় ভোট এনে দেয়, তারাই জমির দখল নিয়ে 90 বিধায়কের 52 বিঘের ফার্ম হাউস তৈরি করে দেয়। এদের এক একজনের বাড়ি দেখলে ঠাউরি করতে পারবেন না কত পয়সা এরা জড়ো করেছে। না, এমনটা ওই 34 বছরে ছিল ব্যতিক্রম, কোথাও কোথাও ছিল বটে এই বিলাসী চেহারা, বাকি জায়গাতে বড়জোর সাইকেল ছেড়ে বাইক, বিড়ি ছেড়ে সিগারেট, কলকাতা বা সংলগ্ন এলাকাতে একটা ফ্ল্যাট ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু মাতব্বরি, অত্যাচার, অপমান, তাতে কোনো ফারাক ছিল না। এখন সেই মাতব্বরির সঙ্গে জুটেছে উপার্জন, একাদ টাকা নয়, প্রান্তিক গ্রামে বাড়িতে সুইমিং পুল, ডাইনিং টেবিল ঘোরে, রিভলভিং, আর এত ক্ষমতা থাকলে নারী হয়ে ওঠে স্বাভাবিক পণ্য। ইন্টেলেকচুয়াল ক্ষমতাবানেরা রাত 2:30 ফোন করে থ্রিসাম ফোরসামের প্রপোজাল পাঠায়। গ্রামে শেখ শাজাহান বা উত্তম সর্দারেরা তো এত পালিশ দিয়ে কথা বলে না, তারা পিঠে খেতে ডাকে। কিন্তু কোথা থেকে উদয় হয় এই উত্তম, শিবু, শাজাহান, অজিত মাইতিরা? সেটাই বিষয় আজকে। কিভাবে শাজাহান তৈরি হয়েছে? দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের মসনদে সরকার একের পর এক আর্থ সামাজিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে, ফলে তার জনপ্রিয়তা যেমন বাড়ে তেমনি পোক্ত হয় শাসক দলের জনভিত্তি। এই জনভিত্তিতে ভর করেই শাসকের সাংগঠনিক প্রতাপ ও পরাক্রম বৃদ্ধি পায়। বাংলায় তৃণমূলের জনভিত্তি যতই বেড়েছে ততই দুর্বল হয়েছে বিরোধী পরিসর। শাসক দলের এই একচ্ছত্র আধিপত্য বাংলায় আঞ্চলিক স্তরে ক্রমে শক্তিশালী হয়ে ওঠায় একটা ক্ষমতা বলয় তৈরি হয়েছে। প্রশাসনিক ও রাজনৈতিক এই নিরঙ্কুশ ক্ষমতা থেকে আর্থিক দুর্নীতি মাথা চাড়া দিয়েছে। একই সঙ্গে অর্থবল ও প্রশাসনিক দাপটের সুবাদে এলাকাভিত্তিক শাজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা বা অজিত মাইতিরা আবির্ভূত হন। তারাই শাসকের শুধু মুখ নয়, চোখ কানও বটে। ভোটের বাজারে তাদের বাহুবলের ওপরে ভরসা করে শাসক। কিন্তু শাসকের এই স্থানীয় প্রতিনিধিরা যতই বলশালী হয়ে ওঠে ততই তাদের জনবিচ্ছিন্নতা অনিবার্য হয়ে পড়ে। সন্দেশখালিতে বস্তুত সেই সত্যটাই প্রকট রূপে ধরা দিয়েছে, যার প্রত্যক্ষ প্রভাবে শাসকের সামগ্রিক গ্রহণযোগ্যতাই প্রশ্নের মুখে পড়ে যায়। তাই দুর্নীতিবাজ ওই সব নেতাদের সংগঠন থেকে বিচ্ছিন্ন করাটাই গণতন্ত্রে আস্থাশীল যে কোনো শাসকের অবশ্য কর্তব্য হওয়া উচিত। মধ্যস্বার থেকে রাজ্যে বামপন্থীরা, আরও পরিষ্কার করে বললে সিপিএম, সিপিআই ইত্যাদি দল ক্ষমতায় আসা শুরু করে। দুনিয়ার 2/3 সমাজতান্ত্রিক দেশ, ওদিকে রাশিয়া, এদিকে চীন, ভিয়েতনাম, কিউবা। কাজেই এক নির্দিষ্ট আদর্শ আর সমাজতন্ত্রের লক্ষ্য নিয়ে বামপন্থীরা সংসদীয় গণতন্ত্রে পা দিতে শুরু করেছিল, যেখানে একবার বিপ্লবের পরে দলের নেতৃত্বই চূড়ান্ত, এমনটাই ছিল চলতি ধারণা। 1917 রাশিয়ার বিপ্লব, তারপর ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হতে 80-90 বছর কেটে গেছে, 1948 চীনের বিপ্লব, তারপর নির্বাচন, ওসব ভুলে যান। সেখানে প্রতি 5 বছর পরপর মানুষের রায় জিতে আসা, ক্ষমতায় থাকা ছিল এক বড় চ্যালেঞ্জ। কাজেই 77-এ ক্ষমতায় আসার পরেই তাদের ধারণা হয় এ সরকার, মানে এক বিপ্লবী সরকারকে ভেঙে দেওয়া হবে, আবার মাঠে লড়াই ফিরতে হবে। কাজেই মানুষকে সঙ্গে নাও বর্গা শুরু হলো, গরিব মানুষদের সঙ্গে পেল সরকারি বামপন্থীরা। কিন্তু সমস্যা অন্য জায়গাতে, দিল্লি সরকার বাম সরকারকে ভাঙল না। এদিকে সরকারের বিভিন্ন কাজে, বিভিন্ন দাবি দাওয়ার মাঝে সরকারি বামেরা বুঝল
নির্বাচন জেতার একটা মেকানিজম দরকার। সেই তখন থেকেই দল এক অমনি পোটেন্ট অমনি সিয়েন্ট আকার নিতে শুরু করলো। সর্বত্র আছে দল, সর্বত্র। রিক্সাওয়ালা ইউনিয়ন, রিক্সা মালিক ইউনিয়ন এবং রিক্সা যাত্রী ইউনিয়ন, তিনটেতেই একই নেতৃত্বের হাতে। কাজেই যুক্তি হারালো, এলো নির্দেশ দেবার প্রবণতা। তা তো এক জায়গাতে থামে না, বাড়তেই থাকলো। এধারে মজিদ মাস্টার, তোধারে সুশান্ত ঘোষ, অন্যধারে দুলাল ব্যানার্জিদের জন্ম হলো। কিন্তু তার প্রায় পুরো নিয়ন্ত্রণ ছিল দলের হাতে। তখনও পার্টি ক্লাস হয়, তখনও পার্টির নতুন ছাত্র যুব সদস্যরা বিপ্লবের স্বপ্ন দেখেন। তারপর নেতৃত্ব বুঝলো ওসবে হবে না, নির্বাচনে জিততে হলে ওই নির্বাচনী যন্ত্রটা দরকার, আর তার সঙ্গে চলতি উন্নয়ন মডেল। একই উন্নয়নের মডেল যা দিয়ে চন্দ্রবাবু নাইডু বা নরেন্দ্র মোদী চলছেন, সেই মডেল। বড় বিনিয়োগ, বিদেশি পুঁজি, কারখানা, ফ্লাইওভার, মল ঝলমল। কাজেই ওই বিপ্লব, আদর্শ ইত্যাদি ক্রমশ গণশক্তির চারের পাতায় দেবাশিস চক্রবর্তীর ব্যাপার, বাকিটা রক্ষণশেঠদের দখলে। এবং সর্বোপরি বুদ্ধদেব ভট্টাচার্য অ্যান্ড কোম্পানি, যারা সাফ বলেই দিয়েছিলেন ওসব বিপ্লব ক্ষমতা দখল আর হবে না, ল্যাটিন আমেরিকার দিকে চোখ রাখো। কারা রাখবে? এরই মধ্যে শিল্পায়নের উন্মাদনা, ন্যানো কারখানা, সিঙ্গুর, নন্দীগ্রাম, পপাতচ, মমাতচ। কিন্তু এর মধ্যে তো গ্রামে গ্রামে মাতব্বরেরা তৈরি হয়েই গিয়েছিল। তারা টুক করে জার্সি বদলে ফেলল। একদিন ঝাঁ চকচকে পার্টি অফিস তৈরি হচ্ছিল, এবারে তাদের প্রাসাদ তৈরি শুরু হলো। একইভাবে যারা জিতে আসলেন তারা এই মাতব্বরদের ওপর নির্ভরশীল, এরাই ভোট জোগাড় করে, ভোট করায়। আগে কোথাও একটু আধটু আদর্শ ইত্যাদির ফলে, দলের নিয়ন্ত্রণের ফলে দুর্নীতি সীমাহীন হয়নি। পঞ্চায়েত প্রধান ভোটে 70 লক্ষ খরচ করে 7 কোটি তুলে নেবার পরিকল্পনা করেননি। এবারে লাগাম ছাড়া দুর্নীতি শুরু হলো। মাতব্বরই তো আছেই, দলের ওপরের তলার কাছে খবর ছিল না, তাই হয় নাকি ওই সুইমিং পুলের পাশে বসে মদ্যপান করেছেন, বন্ধুদের নিয়ে তাসের আড্ডা বসেছে, সব জানতেন। কিন্তু মানুষ এর ধৈর্যের সীমা ভেঙে যায়, সব কিছুই মেনে নেয় না, এটা মাথাতেও আনেননি। এবার বুঝেছেন? হয়তো বুঝেছেন, বুঝলে ভালো, না হলে কি হতে পারে তা তো জানা। এটা ঘটনা যে সন্দেশ খালিকে জ্যান্ত রাখার চেষ্টা চালানো হবেই, কিন্তু তা রাখতে গেলে আরও অনেক ছোট বড় সন্দেশখালি দরকার। সেই জনসমর্থন বা সংগঠন কোনোটাই বিরোধী বাম কংগ্রেস বা বিজেপির নেই। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, বিভিন্ন অঞ্চলে স্থানীয় নেতাদের দুর্নীতি করার পুরো দস্তুর ছাড় দেবার জন্যই কি এই শাজাহান, উত্তম, শিবু বা অজিত মাইতিদের জন্ম হচ্ছে না? মানুষের সমর্থন পেতে হলে শাসক দলকে কি অবিলম্বে স্থানীয় স্তরে এই দুর্নীতিবাজদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়াটাই উচিত? শুনুন মানুষজন কি বলছে। সেই দলের চোরাগুপ্ত একটা কিছু লোক দলের জামা গায়ে দিয়ে দুর্নীতি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য নেতৃত্ব থেকে যে জেলা নেতৃত্ব যারা আছে, নিচের স্তরে নেতৃত্বের মূল্যায়ন করা খুবই প্রয়োজন আছে। যেখানে একটা জার্নালিস্ট, একজন সাংবাদিক, যে আমরা যে মনে করি আমাদের যে চারটে স্তম্ভ, তার মধ্যে একটা স্তম্ভ হচ্ছে জার্নালিজম, সাংবাদিকতা, সে সাংবাদিককে তুলে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু শেখ শাহজাহান যে এত ধর্ষণ করেছে, এত লুটপাট করেছে, তার জন্য তাকে তুলতে পারছে না। তাহলে এর থেকে তো বলা যাচ্ছে যে আমাদের প্রশাসনের কোনো ভাবমূর্তিই নেই। তৃণমূল কংগ্রেস জনভিত্তিটা একটা মানে কি বলি লৌহ সম ব্যাপার। তো তারই মাঝখানে যারা এ সমস্ত স্থানীয় স্তরে দুর্নীতি বা অর্থায়ন ক্ষমতায়নের সাথে যুক্ত আছে, তাদের সম্পর্কে দলের অন্তত কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। যখন ছোটোখাটো দুর্নীতিতে জড়িয়েছে তারা, অথবা তারা যখন মানুষের উপর কম অত্যাচার করেছে, সেই সময় যদি তাদেরকে সাবধান করে দিত, অথবা তাদেরকে ওয়ার্নিং দিত, অথবা পার্টি থেকে বা তাদের যে পদ আছে সে পদ থেকে সরিয়ে দিত, তাহলে মনে হয় আজকে যে এত দুর্নীতির পাহাড় বলুন বা মানুষের উপরে এত যে অত্যাচারের স্কিম রোলার চালিয়েছে, এত দূর পর্যন্ত পৌঁছাতো না। তাই আগামী দিন আমরা চাই যে এই দলটা সরে একটা সুন্দর দল আসুক, যে দলটি ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার বুকে সুন্দর সুশাসন এবং প্রশাসনটা যেন দিতে পারে, এটাই আমরা আশা করছি। যারা দলের দায়িত্ব যারা আছে, তাদের কিছু ভুল পদক্ষেপের জন্য, তাদের কিছু ভুল পরিকল্পনার জন্য হয়তো মোটামুটি দলটা আজকে এই জায়গায় আজকে যে সন্দেশগুলি যে বিক্ষোভ হচ্ছে। তবে আমার মনে হয় আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, সে জায়গায় দাঁড়িয়ে যারা অন্যায়ের সঙ্গে যুক্ত আছে, দল আগামী দিনে নিশ্চয়ই তাদের কথা ভেবে তাদেরকে দল থেকে মনে হয় মুক্ত করলে আমার মনে হয় দলটা আরও সন্দেশখালিতে ভালো জায়গায় যাবে।
যা সন্দেশখালিতে যায়, এই যে একদম নিম্নতমের যে ঘটনা করেছে, মানে মানুষ মহিলাদের উপর যে অত্যাচার করেছে, তার জন্য এদের মানে একদম কড়ার থেকে কড়া মানে একদম সাজা হওয়া উচিত। আজকে আবারও যেখানে সন্দেশখালিতে এই ঘটনা ঘটছে, সেখানে অলরেডি অজিত মাইতি থেকে শুরু করে, শিবু থেকে শুরু করে, উত্তম হাজরা থেকে শুরু করে সবাইকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে এবং যদি শেখ শাহজাহান কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, প্রমাণিত হয় শাহজাহানের বিরুদ্ধেও, এগেনস্টে তার বিরুদ্ধেও কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করবে। উপনেত্রীরা তারা রাজ্য নিয়ে ব্যস্ত, জেলা নিয়ে ব্যস্ত, লোকালের দিকে অতটা খবর রাখে না, তার জন্য হয়তো এই দুর্নীতিগ্রস্ত নেতা অনেকটা তৈরি হচ্ছে। যদি উপনেতৃত্বরা এরকম খোঁজ রাখতো তাহলে হয়তো এরকম দুর্নীতি আর হতো না। জনসাধারণ যেখানে ক্ষিপ্ত হয়ে গেছে, সেখানে প্রশাসন যদি এদের সরিয়ে দেয় তাহলে এদের ভাবমূর্তিটা আবার পুনরুদ্ধার হবে। হ্যাঁ, দলের যে সমস্ত দুর্নীতিগ্রস্ত আছে তাদেরকে সরিয়ে দিলে দল আরও উঁচু জায়গায় যাবে, আরও ভালো হবে, উন্নতি হবে। সে যে দলই হোক না কেন, কোনো কারণে হয়তো ভুল কাজ করলে তাকে তার সঠিক এটা দেওয়া দরকার যে আমার এলাকায় কী হচ্ছে, আমার নেতারা কী করছে, আমার কর্মীরা কী করছে, ঠিক না ভুল, মানুষের পাশে থাকছে কি থাকছে না, মানুষের সঙ্গে মিশছে কি মিশছে না, তাদের দুঃখ শুনছে কি শুনছে না, এই শুধু এগুলো একটু ম্যানেজমেন্ট, যেটাকে ম্যানেজমেন্ট বলা হয়, সিস্টেমের ম্যানেজমেন্ট বলা হয়, দেখাশোনা করা ঠিকঠাক যদি এগুলো করে আগামীতে আরও সংগঠিত হবে, মানুষ ভালো থাকবে। ক্ষমতা এক অদ্ভুত ব্যাপার, প্রয়োজনের তুলনায় বেশি জড়ো হলেই মাথা ঘুরে যায়। ক্ষমতার সঙ্গে জুড়ে থাকে দুর্নীতি, ক্ষমতার সঙ্গে জুড়ে থাকে অপরাধের প্রবণতা, কাজেই ক্ষমতা কিছুদিন পরে পরেই সর পর চড় কে বলতা হয়, মাথায় উঠে যায়, তখনই জন্ম হয় শাহজাহানের, উত্তমের, দুলাল ব্যানার্জি, মজিদ মাস্টারের, আর জন্ম হলেও তার পতনও আছে। ক্ষমতার পতনের শব্দ শোনা যায় না। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।